ओम शांति। आज 5/4/2022 प्रातः मुरली। बाबा आज बोले चेन, मिष्टि बच्चारा समय खूब कम, एजोन्नो आध्यात्मिक व्यवसा करो। सब थेके भालो धंधा हलो बाबा और वर्षा के स्मरण करा, बाद बाकी सबई हलो असत धंधा। प्रश्न, बच्चारा तुम्हादेर मध्ये किसेर उत्कंठा थाका चाय? उत्तर, किभावे आम्रा बिगड़े जावा अर्थात विपथे जावा आत्मादेर शोधराबो अर्थात सठीक पथ देखाबो, सबाइके दुःख थेके मुक्त करे एकुश जन्मेर जन्य सुखेर रास्ता बोलबो। सबाइके बाबार सत्य परिचय किभावे जानाबो? बच्चारा तुम्हादेर मध्ये এই রকম উৎকণ্ঠা থাকা চাই। গীত ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। ভোলানাথ বাচ্চাদেরকে ওম শান্তির অর্থ বুঝিয়েছেন, নিজেও বলছেন ওম শান্তি, তো বাচ্চারাও বলছে ওম শান্তি। এর দ্বারা নিজের পরিচয় দিতে হয় যে আমি আত্মা হলাম শান্ত স্বরূপ, শান্তি ধামের অধিবাসী। আমাদের বাবাও সেখানকার অধিবাসী। ভক্তি মার্গেও বাবা বাবা বলতে থাকে, যদিও মানুষ গুণগান করতে থাকে কিন্তু রাবণের মতে চলছে। রাবণ মত মানুষকে বিগড়ে দেয়, বাবা এসে বিগড়ে যাওয়া আত্মাদেরকে সংশোধন করেন। রাবণ হল এক, রাম হল এক, পাঁচ বিকারকে একত্রে বলা হয় রাবণ। রাবণ নিজের রাজ্য স্থাপন করে সবাইকে শোক বাটিকাতে বসানোর জন্য। সে বিগড়ে দেয়, তিনি অর্থাৎ রাম সংশোধন করেন। রাবণকে মানুষ বলা যায় না, সেই জন্যই দেখায় পাঁচ বিকার পুরুষের আর পাঁচ বিকার স্ত্রীর। রাবণ রাজ্যে দুপক্ষেই বিকার আছে। তোমরা জানো যে পাঁচ বিকার আমাদের মধ্যেও ছিল, এখন আমরা শ্রীমতে চলে নির্বিকারই হচ্ছি। যারা বিগড়ে গেছে বাবা তাদেরকে শোধরাচ্ছেন, যেরকম সকল বিগড়ে যাওয়া আত্মাদেরকে শোধরাচ্ছেন সেরকমই বাচ্চাদের মধ্যেও এই উৎকণ্ঠা রাখতে হবে যে কিভাবে আমি বিগড়ে যাওয়া আত্মাদেরকে শোধরাব। মানুষ মাত্রই একে অপরকে বিগড়ে দিতে থাকে। বিগড়ে যাওয়া আত্মাদের শোধরানোর জন্য এক বাবাই আছেন, তো তোমরা যেভাবে শুধরেছ সেই রকমই লগনে মগন থাকতে হবে যে কিভাবে দুঃখী আত্মাদের সহায়তা করব। বাবার মধ্যে যে উৎকণ্ঠা আছে সেটা সুপুত্র বাচ্চারাই পূর্ণ করতে পারবে। বাচ্চাদের মধ্যে এই উৎকণ্ঠা রাখতে হবে যে কিভাবে বিগড়ে যাওয়া আত্মাদের শোধরাব। আত্মীয় পরিজনদেরকেও বোঝাতে হবে, তাদেরকেও রাস্তা বলে দিতে হবে। দুঃখী যে বাচ্চাদের একুশ জন্মের জন্য সুখী বানাব, তারা তো আমারই ভাই বোন। অনেক দুঃখী অশান্ত হয়ে আছে, আমরা তো বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, তাই চিন্তা করতে হবে যে কিভাবে অন্যদেরকে বোঝাব, ভাষণ করব, ঘরে ঘরে যাব, মন্দিরে যাব। বাবা শ্রীমত দিচ্ছেন যে মন্দিরে গিয়ে অনেক সেবা করতে পারো, ভক্ত অনেক আছে, অন্ধশ্রদ্ধায় শিবের মন্দিরে অনেকে যায়, অন্তরে কিছু না কিছু আশা রেখে যায়, এটা জানে না যে শিব হলেন আমাদের বাবা। ওনার এত যে মহিমা, তো নিশ্চয়ই উনি আমাদের জন্য কিছু করে গেছেন। শিবের মন্দিরে কেন যায়, অমরনাথ যাত্রাতে কেন যায়? অনেক যাত্রীদের ব্রাহ্মণ বা সন্ন্যাসীরা নিয়ে যায়, এটা হল ভক্তি মার্গের ধান্দা, এর থেকে তো শোধরাবে না। ভোলানাথ বাবাই এসে বিগড়ে যাওয়া আত্মাদেরকে শোধরাচ্ছেন, উনি হলেন বিশ্বের রচয়িতা অথবা
মালিক কিন্তু নিজে হন না, বাচ্চাদেরকে মালিক বানান। কিন্তু তিনি হলেন উচ্চ, তার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমাদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে কিভাবে আমি ভাই বোনদের রাস্তা বলে দেব। কাউকে দুঃখী বা রোগী হতে দেখলে তার প্রতি করুণা আসে, তাই না? বাবা বলছেন যে আমি তোমাদেরকে এমন সুখী বানাচ্ছি যে অর্ধেক কল্প তোমরা রোগী হবে না। তো বাচ্চারা, তোমাদেরকে অন্যদেরও সুখ ধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। যাদের মধ্যে সেবা করার উৎকণ্ঠা থাকবে তারা এক জায়গায় স্থির থাকতে পারবে না, মনে মনে ভাববে যে আমিও গিয়ে কাউকে সুখধামের রাস্তা বলে দেই। বাবা তো এই সেবা করার জন্য বাচ্চাদেরকে চ্যালেঞ্জ করেন। অবিনাশী জ্ঞান রত্নের সম্পূর্ণ ধারণা হলে তো অনেকের কল্যাণ করতে পারবে। এই রাজধানী স্থাপন করতে টাকা পয়সার দরকার পড়ে না, তারা তো নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করতে থাকে, রাবণের মতে চলে। আমরা রাবণের থেকে আমাদের স্বরাজ্য ছিনিয়ে নিচ্ছি, রামরাজ্য রামের দ্বারাই প্রাপ্ত হয়। সত্যযুগ থেকে রামরাজ্য শুরু হয়। এখানে কলিযুগে রামরাজ্য কোথা থেকে আসবে? এখানে তো রাবণ রাজ্য চলছে, সবাই দুঃখী হয়ে আছে। এসব কথা তোমরা সবাইকে বোঝাতে পারো। প্রথমে তাদেরকে বোঝাতে হবে যারা গরিব, যারা ব্যবসায়ী। এছাড়া ধনী ব্যক্তিরা তো বলবে যে সময় নেই, আমি ব্যস্ত থাকি। তারা মনে করে যে তারা ভারতকে স্বর্গ বানাচ্ছে, প্ল্যান করতে থাকে। কিন্তু তোমরা জানো যে শিব বাবা ছাড়া কেউ স্বর্গ বানাতে পারবে না। এখন সময় খুবই অল্প অবশিষ্ট আছে, রাম রাজ্য স্থাপন করতে দেরি করো না। রাত দিন এই চিন্তা করতে হবে যে কিভাবে কাউকে দুঃখ থেকে মুক্ত করব। বাচ্চাদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে কিভাবে আমি ভাই বোনদের রাস্তা বলে দেব। এখন সবাই রাবণের মতে চলছে, বাবা তো বাবাই হন যিনি এসে বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করেন। মানুষ কোর্টে গিয়ে বলে, ঈশ্বরকে সামনে উপস্থিত রেখে সত্য বলছি। কিন্তু যদি ঈশ্বর সর্বব্যাপী হন তাহলে আবার কার কাছে প্রার্থনা করে? তাদের কিছুই জানা নেই। বাবা বারংবার বোঝাচ্ছেন, নিজের আত্মীয় পরিজনদেরকে জাগাও। বাচ্চারা, তোমাদের অনেক মিষ্টি হতে হবে, ক্রোধের অংশ মাত্র যেন না থাকে। কিন্তু সব বাচ্চারা তো এরকম হতে পারে না। অনেক বাচ্চা আছে যাদেরকে মায়া একদম নাক থেকে ধরে নেয়। যতই বোঝানো হোক না কেন, তবুও শুনতেই চায় না। বাবাও বুঝতে পারেন যে হয়তো সময় লাগবে, সকলের সঠিকভাবে বাবার সেবাতে নিয়োজিত হতে হবে। শখও তো রাখতে হবে, তাই না? যারা এসে বলবে যে বাবা আমাকে সেবাতে পাঠাও, আমি গিয়ে অন্যদের কল্যাণ করব, কিন্তু বলে না কেউ। বাচ্চাদের কারবারই হল সত্য গীতা শোনানো। শব্দই হল দুটি, অল্ফ আর বে, মানে বাবা আর বাদশাহী। বাবা খুব ভালো ভালো যুক্তি বুঝিয়েছেন। প্রথম কথা এটাই বলবে যে পরমাত্মার সাথে তোমাদের কি সম্বন্ধ। নিচে প্রজাপিতা ব্রহ্মাকুমারী নাম লেখা আছে। বাবা অত্যন্ত নূতন কায়দা অনেক সহজভাবে বলে দিচ্ছেন। বাবার এই উৎকণ্ঠা থাকে যে এইরকম এইরকম বোর্ড লাগাতে হবে। বাবা ডাইরেকশন দিচ্ছেন। বাবাকে বলাই হয় করুণাময়, ব্লিসফুল। তো বাচ্চাদেরকেও বাবার সমান
করুণাময় হতে হবে। এই চিত্রগুলিতে তো অনেক বড় খাজানা আছে, এই চিত্রগুলোর মধ্যেই স্বর্গের মালিক হওয়ার যুক্তি আছে। বাবা তো অনেক যুক্তি বলতে থাকেন, কল্প পূর্বেও বলেছিলেন আর এখনো বলছেন। মানুষের বুদ্ধিতে টাচিং হবে যে এই কথা তো একদমই সত্য, বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হবে। এটাও লিখে দাও যে স্বর্গের বর্ষার তুমি হলে উত্তরাধিকারী, এসে বুঝে যাও। খুবই সহজ কথা, কেবল বোর্ড বানিয়ে উপযুক্ত জায়গায় লাগাতে হবে। 10-20টা জায়গায় এরকম বোর্ড লাগাও, এটা বিজ্ঞাপনও দিতে পারো। যে বাচ্চারা পূর্বকল্পেও এসেছিল সেই হারানিধি বাচ্চাদের এই শব্দগুলো বুদ্ধিতে টাচিং হবে, বলবে যে জানতে হবে এরা কি বোঝাতে চাইছেন। এটাও বোর্ডে লিখে দিতে হবে যে এই পয়েন্টকে বুঝতে পারলে তোমরা মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত করতে পারবে এক সেকেন্ডে। বাবা বলছেন যে যদি নিজের জীবন বানাতে হয় তাহলে সেবা করো, সাগরের কাছে এসে রিফ্রেশ হয়ে পুনরায় সার্ভিস করতে হবে। ভক্তি মার্গে তো অর্ধেক কল্প ধাক্কা খেয়েছ, এখানে তো এক সেকেন্ডে বাবাকে জেনে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। এখন সকলেরই হল বানপ্রস্থি অবস্থা, মৃত্যু সামনে অপেক্ষারত। সব থেকে ভালো ধান্দা হল এটা। মানুষ অন্যান্য যা কিছু ধান্দা করে সেসব হল অসৎ ধান্দা। এক ধান্দায় কেবল করতে হবে, বাবা আর বর্ষাকে স্মরণ করো, কলেজে গিয়ে প্রিন্সিপালকে বোঝাও, তাহলে শিক্ষার্থীরাও বুঝতে পারবে তোমরা কত সহজে উত্তরাধিকার প্রাপ্ত করছ। যখনই সময় পাবে বাবাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাগদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাগদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার। ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্য সার: এক নম্বর, অত্যন্ত মিষ্টি হতে হবে, ক্রোধের অংশ মাত্র থাকলে বের করে দিতে হবে, বাবার সমান করুণাময় হয়ে সেবাতে তৎপর থাকতে হবে। দু নম্বর, মৃত্যু সামনে অপেক্ষারত, তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা, এই জন্য বাবাকে আর বর্ষাকে স্মরণ করতে হবে, ভারতকে রাম রাজ্য বানানোর সেবাতে নিজের সব কিছু সফল করতে হবে। বরদান: দেহ অভিমানের অংশটুকুকেও বলিদান দিয়ে মহা বলবান ভব। দেহ অভিমানের অংশটুকুকেও বলিদান দিয়ে মহা বলবান ভব। ব্যাখ্যা: সব থেকে বড় দুর্বলতা হল দেহ অভিমান। দেহ অভিমানের সূক্ষ্ম বংশ হল অনেক বড়। দেহ অভিমানের বলিদান দেওয়া অর্থাৎ অংশ আর বংশ সহকারে সমর্পিত হওয়া। এই রকম যারা বলিদান দেয় তারাই মহাবলবান হয়। যদি দেহ অভিমানের কোনো অংশ লুকিয়ে রেখেছ বা অভিমানকেই সমান মনে করে নিয়েছ, তো তাতে অল্প সময়ের জন্য বিজয় দেখা গেলেও অনেক কালের পরাজয় সমাহিত রয়েছে। স্লোগান: ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগে গেল, এটাও হল জীবন বন্ধ স্থিতি। ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগে গেল, এটাও হল
জীবন বন্ধ স্থিতি। আজকে সমান আমি মহা বলবান আত্মা। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। প্রথম পয়েন্ট, এই অবিনাশী জ্ঞানকে পরমাত্ম জ্ঞান বলা হয়। এই জ্ঞানের সারি হল বেঁচে থেকেও মরে যাওয়া। এই জন্য কোটির মধ্যে কোন বিরলে এই জ্ঞান ধারণ করার সাহস রাখে। এটা তো আমরা জানি যে এই জ্ঞান বাস্তবিক জীবনশৈলী নির্মাণ করে। আমরা যেটা শুনি সেই রকমই আমরা তৈরি হচ্ছি। এইরকম জ্ঞান কোন সাধু সন্ত মহাত্মা দিতে পারবেন না। তারা এরকম বলতে পারবে না যে মনমনা ভব। এখন এই নির্দেশ কেবল এক পরমাত্মাই করতে পারেন। মনমনা ভবর অর্থ হল আমার সাথে যোগ লাগাও। যদি আমার সাথে যোগ যুক্ত হয়ে থাকবে তাহলে আমি তোমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করে বৈকুণ্ঠের বাদশাহী প্রদান করব। সেখানে গিয়ে তোমরা রাজ্য করবে। এই জন্য এই জ্ঞানকে রাজাদেরও রাজা বলা হয়। এই জ্ঞান ধারণ করা অত্যন্ত ব্যয়বহুল ব্যবসা। জ্ঞান নেওয়া অর্থাৎ এক ছটকায় বেঁচে থেকেও মরে যাওয়া। শাস্ত্র ইত্যাদির জ্ঞান নেওয়া তো অত্যন্ত সস্তা ব্যবসা। ওখানে তো প্রতি মুহূর্তে মরতে হয়, কেননা তারা পরমাত্মার জ্ঞান দেয় না। এই জন্য বাবা বলেন, এখন যা করতে হবে তা এখনই করো, পরে এই ব্যবসা আর থাকবে না। দ্বিতীয় পয়েন্ট, পরমপিতা পরমাত্মাকে সচ্চিত আনন্দ স্বরূপও বলা হয়। এখন পরমাত্মাকে সৎ কেন বলা হয়? কেননা তিনি হলেন অবিনাশী অমর। তিনি কখনো অসৎ হন না। তিনি হলেন অজর অমর। আর পরমাত্মাকে চৈতন্য স্বরূপও বলা যায়। চৈতন্য কথার অর্থ হল পরমাত্মারও মন বুদ্ধি আছে। তাকে নলেজফুল পিসফুল বলা হয়। তিনি জ্ঞান আর যোগ শেখাচ্ছেন। এই জন্য পরমাত্মাকে চৈতন্য বলা হয়। যদিও তিনি হলেন অজন্মা। আমরা আত্মারা যেভাবে জন্ম নেই তিনি সেইভাবে জন্ম নেন না। পরমাত্মাকেও এই নলেজ আর শান্তি দেওয়ার জন্য ব্রহ্মার শরীরকে লোন নিতে হয়। তো তিনি হলেন চৈতন্য স্বরূপ। তবেই তো মুখ দ্বারা আমাদের জ্ঞান যোগ শেখাচ্ছেন। আবার পরমাত্মাকে সচ্চিত আনন্দ স্বরূপও বলা হয়। তো এইসব গুণ পরমাত্মার মধ্যে ভরপুর আছে। এই জন্য পরমাত্মাকে সুখ দুঃখ থেকে পৃথক বলা হয়। আমরা এইরকম বলতে পারি না যে পরমাত্মা হলেন দুঃখদাতা। না, তিনি সর্বদা সুখ আর আনন্দের ভাণ্ডার। যখন তার গুণই হল সুখ আর আনন্দ প্রদান করা, তাহলে তিনি আমাদের অর্থাৎ আত্মাদের দুঃখ কিভাবে দিতে পারে? তৃতীয় পয়েন্ট, অনেক মানুষ এই রকম মনে করে যে এই যে অনাদি শাশ্বত চিরন্তন সৃষ্টিরূপী ড্রামা চলছে, এটা পরমাত্মা পরিচালনা করছেন। এই জন্য তারা বলে যে এখানে মানুষের কোনো হাত নেই। করণ করাবন হার হলেন স্বামী। সবকিছু পরমাত্মাই করছেন। সুখ দুঃখ দুই ভাগই পরমাত্মা বানিয়েছেন। এখন এই রকম বুদ্ধিমত্তার লোকেদের কি রকম বুদ্ধি বলা যাবে? সবার আগে তাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে অনাদি শাশ্বত চিরন্তন সৃষ্টির খেলা অটোমেটিক চলতে থাকে। সাথে সাথে এটাও বলতে থাকে যে এই সব কিছু পরমাত্মাই করছেন। এই যে পরমাত্মাকে করণ করাবন হার বলা হয়, এই নাম আর কোনো হস্তিকে বলা হয়? এখন এই কথাগুলোকে বুঝতে হবে। প্রথমে তো এটা বুঝতে হবে যে
এই সৃষ্টির যে অনাদি নিয়ম আছে সেটা হল শাশ্বত চিরন্তন। যে রকম পরমাত্মা হলেন অনাদি, সেই রকম এই চক্র আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত অনাদি অবিনাশী চিরন্তন রূপে আছে। যেরকম বীজের মধ্যে সুপ্তভাবে বৃক্ষের জ্ঞান আছে আর বৃক্ষের মধ্যেই সুপ্ত বীজ আছে, দুটোই কম্বাইন্ড, দুটোই হল অবিনাশী, বাকি বীজের কি কাজ থাকে? বীজ বপন করলে ছাড় বেরিয়ে আসবে, যদি বীজ বপন না করা হয় তাহলে বৃক্ষ উৎপন্ন হয় না। তো পরমাত্মাও হলেন এই সমগ্র সৃষ্টির বীজ স্বরূপ, আর পরমাত্মার কাজ হল বীজ বপন করা। পরমাত্মাই বলেন যে আমি তখন পরমাত্মা হই যখন বীজ বপন করি, না হলে তো বীজ আর বৃক্ষ হল অনাদি। যদি বীজ না বপন করা হয় তাহলে বৃক্ষ কিভাবে জন্ম নেবে? আমার নাম পরমাত্মা তখন হয় যখন আমার কার্য পরম হয়, আমার সৃষ্টি সেটাই যেটা আমি নিজে পাটধারী হয়ে বীজ বপন করি, সৃষ্টির আদিও করি আবার অন্তও করি। আমি করণধারী হয়ে বীজ বপন ইত্যাদি করি। বীজ বপন করার সময় পুনরায় অন্তেরও বীজ আসে, তখন সমগ্র ঝাড় বীজের শক্তি ধারণ করে। বীজের কাজ হল রচনা করা আবার তার অন্ত করা। পুরানো সৃষ্টির অন্ত করা আর নতুন সৃষ্টির আদি করা, এটাকেই বলে দেয় পরমাত্মা সব কিছু করেন। আচ্ছা, ওম শান্তি।